আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে কারো নাম্বার ব্লক করা এবং রিমুভ করা। কেউ যদি আপনাকে অনেক মিস কল দেয়, ডিস্টার্ব দেয় কাজের টাইমে, তাহলে কীভাবে আপনি তাকে আপনার লিস্ট থেকে ব্লক করে রাখবেন এবং রিমুভ করবেন, এবং আপনার নাম্বার বা অন্য কারো নাম্বার যে কোনো মেসেঞ্জারে কীভাবে তাকে পাঠাবেন। তো আপনারা সর্বপ্রথম আপনারা ফোনে যাবেন, ফোনে যেমন সরি সর্বপ্রথম আপনারা এই যে ফোনে যাবেন, ফোনে যাওয়ার পরে লগ ফেভারিট কন্ট্রাক্টস, আপনারা লগে যাবেন। লগে যাওয়ার পরে একটা নাম্বার যেমন সাপোজ লিটন বাই ফার্স্ট নাম্বারটা দেখাইতেছে, এখানে রাইট করবেন। এখানে রাইট ক্লিক করার পরে এই যে ডিলিট অ্যান্ড মোর অপশন উপরে ডাইন পাশে, মোরে ক্লিক করার পরে দেখবেন ভিউ সেটিং, সেন্ড নাম্বার অ্যান্ড অ্যাড টু ব্লক লিস্ট, অ্যাড টু ব্লক লিস্টে ওকে, ব্যাস অ্যাড টু ব্লক লিস্ট হয়ে গেছে। এখন আর যত কল মিস কল যা দিবে এখানে আসবে না, আবার দরকার প্রয়োজন কখনো অ্যাড করতে চাইলে সেম মোর অপশন রিমুভ ফ্রম ব্লক লিস্ট, ব্লক লিস্ট ওকে, দেখেন সেম ওকে হয়ে গেছে। আর এই নম্বরটা যদি আপনি কাউকে মেসেজ করতে চান, পাঠাতে চান বা যে কোনো মেসেঞ্জারে, তাহলে আপনি এই নাম্বারটা ওকে করেন। ওকে করার পরে ভিউ কন্ট্রাক্টস, ভিউ কন্ট্রাক্টসে যান। ভিউ কন্ট্রাক্টসে যাওয়ার পরে দেখেন অডিও কল, ভিডিও কল, মেসেজ এমন যতগুলো মেসেঞ্জারে আছে ওখানে এই নাম্বারটা কীভাবে আপনি কাউকে পাঠাবেন যে কোনো মেসেঞ্জারে। তো আপনি মোর অপশনে ক্লিক করেন, তারপরে তিন নম্বরে দেখতেছেন শেয়ার কন্ট্রাক্টস, শেয়ার কন্ট্রাক্টসে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অপশান আছে এগুলো সব অপশান এখানে শো করবে, আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারেন। যেমন আমি সাপোজ ইমো বা হোয়াটসঅ্যাপে দেখাইতেছি, হোয়াটসঅ্যাপ ওকে করেন। ওকে করার পরে যেমন আমি যে আমার ফ্রেন্ড মালিক, মালিকের নাম্বারটা পাঠাবো, তারপরে মালিকে ক্লিক করলাম, তারপরে দেখেন কোন হাতে নিছে সিলেক্ট ওকে ডান, এই যে অলরেডি মালিকের কাছে চলে গেছে। তো এভাবে সহজভাবে আপনারা পাঠাতে পারেন। তো আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।